আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমরা সকলে ভালো আছি এবং যারা আমার জন্য দোয়া করেছেন ইনশাআল্লাহ আমিও তাদের জন্য সব সময় দোয়া করি। এই জন্য দোয়া করি যেন আল্লাহ জানে আপনাদের সকলকে ভালো রাখেন এবং আপনাদের সকলের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে দেন। আজ আপনাদের সাথে একটু কথা বলবো, যদি ধৈর্য সহকারে যদি আপনারা শুনেন হয়তোবা আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি বললাম যে কথাটি হলো আমাদের মনের ভিতরে, বা আমরা জানি যে বর্তমান সিচুয়েশনে অর্থাৎ 2024 সালে বাংলাদেশে যে অবস্থা কাজকর্মে, এবং যারা আমরা এই বাংলাদেশে বসবাস করি আমরা অনেক কষ্ট কিনার নিয়ে জীবনটাকে মানে চলে যাচ্ছে আর কি, জীবনের গতিতে চলে যাচ্ছে, জীবন থেমে নাই। তা আমি জানি অনেকে হয়তো চিন্তা ভাবনা করছেন আপনি আমেরিকা থাকেন ভালো আছেন, আমরা বাংলাদেশে খুবই খারাপ অবস্থা কাজকর্ম এটা সেটা ইত্যাদি নানান ধরনের কথা আপনাদের মনের ভিতরে আসে। এক সময় আমারও এসেছিল এবং আমিও ছিলাম। তা আমি এখন যে কথাটি বলতে চাচ্ছি আমার জীবনের কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করবো, এবং সেই কথাটি যদি আপনারা একটু আপনাদের মনের ভিতরে নিতে পারেন এবং আমি যেই যেই পদক্ষেপ এবং স্টেপগুলি নিয়ে আজকে আমি এই দ্বার কোনায় অর্থাৎ আমেরিকার মতন একটি জায়গায় বসবাস করছি এবং আল্লাহর রহমতে, কারণ সব কিছুই আল্লাহ মালিক, এখন পর্যন্ত ভালো আছি। তা আমি আমার জীবনের কিছু অংশ শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বলবো, এবং হয়তোবা আপনারা জানবেন যে আমেরিকা মানে কোন প্রসেসে, আপনি কিছু জানেন না কিংবা আপনি স্টুডেন্ট কিংবা আপনি আমেরিকা আসতে ইচ্ছুক অর্থাৎ আপনি স্বাবলম্বী হতে চান পরিবারের দায়মুক্ত থেকে, কারণ আমরা এখন বর্তমানে যে অবস্থায় রয়েছি সে অবস্থায় খুবই খারাপ অবস্থা, আমাদের এখন দিন আনতে পান্তা ফুরায়। যদি আমরা বিদেশের মাটিতে অর্থাৎ এরকম উন্নত মানের একটি রাষ্ট্রে, যে রাষ্ট্রে কাজ করলে ভালো একটি ফিউচার গড়া যায়, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এবং আপনাদের পুরো ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আমি মনে করি আপনারা কিছুটা হলো একটি সমাধান খুঁজে পাবেন। তাহলে চলুন আমরা শুরু করা যাক, আমরা শুরু করি। প্রথমত আমি 2012 সালের কথা বলছি, এটা আমি তখন মোটামুটি এক পর্যায়ে বেকারি চলেন, কারণ বাংলাদেশে যখন আমি থাকতাম আমি কখনো ভাবি নাই আমি আমেরিকা আসবো, মানে আমেরিকা এসে বসবাস করবো বা থাকবো, আমি কখনো আমার মাথার ভিতরে এই চিন্তা ভাবনা ছিল না, যেহেতু আমার বাড়ি ঢাকা এবং এক সময় আমার বাড়ির সামনে ডিবি লটারি ওপি লটারি $5 অর্থাৎ পাঁচ টাকা বাংলাদেশি টাকা $5-10 করে একটি ফর্ম বিক্রি হয়েছিল। আমি যে ফর্মটি কখনো আমি আমলে নেইনি অর্থাৎ আমি কখনো চিন্তা ভাবনা করিনি যে এই ফর্মটি আমি কিনবো, কিনে এটা ফর্ম পূরণ করে আমেরিকা সহজে আসা যায় বা আসতে পারি, আমি এই চিন্তা ভাবনা কখনো আমি করিনি, যার কারণে আমি নিজেকে মানে যে ভুলটি আমি করেছি সেটা তার ফেরত আসবে না, এই জন্য আমি তখন চেষ্টা করলাম। আমি 2012 সাল থেকেই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমেরিকা কিভাবে আসতে পারি, মানে কিভাবে যাব, সেই চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে একটি গোরপাক খাচ্ছিল। তখন আমি কি করলাম, একটি বিজনেস দাঁড়া করালাম। আপনারা অবশ্যই বাইং হাউস চিনেন, যে বাইং হাউস অর্থাৎ কিছু কাপড় চোপড় গার্মেন্টসের স্টক মাল, আমি আমার মার স্বর্ণের চেন বিক্রি করে কিছু গার্মেন্টসের কাপড় চোপড় আমি কিনলাম, কিনে আমি মাকে বললাম যে আমি তোমাকে টাকা ফেরত দিব। তখন আর স্বর্ণের চেন কত, হয়তো বা 10-12 হাজার বা 15 হাজার টাকা এরকম বিক্রি করেছিলাম, আমার এখন সম্ভবত মনে নেই। সেই টাকা দিয়ে আমি কি করলাম, কিছু কাপড় এক জায়গাতে কিনলাম এবং হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় এটা বিক্রি করার জন্য চেষ্টা করলাম, কিন্তু গার্মেন্টসের স্টকের মাল তো বুঝিনি, আজকে হয়তো বায়ার পাওয়া যায় আরেকদিন পাওয়া যায় না, এই করতে করতে বিভিন্ন প্রতিষ্ঠানে, কারণ আমার কিন্তু কোনো দক্ষ ছিল না যে আমেরিকা আসব। আমি লেখাপড়া করেছি, আমি বিএ পাস করেছি বাংলাদেশে তিতুমির কলেজ থেকে, কিন্তু আমার সেই লেখাপড়াটা ছিল না বিদায় আমি মানে আমেরিকা যে স্টুডেন্ট ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করব বা কিভাবে আসব সেই আমার জ্ঞান বা নলেজ ছিল না। তখন আমি চিন্তা করলাম যে আমি দেখি এই গার্মেন্টসের মালগুলি এইভাবে বিক্রি করি। যখন আমি গার্মেন্টসের মালগুলি এইভাবে মনে করেন বিক্রি শুরু করলাম, বিক্রি করার এক পর্যায়ে দেখছি যে
কিছু কিছু বিক্রি করতেছে মানে কাপড় বিক্রি করতেছে তখন আমাকে আমার এক ফ্রেন্ড সে আমেরিকা থাকতো সে বলল দোস্ত তুমি একটা কাজ করো একটা বিজনেস দেখাও এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলো এই ব্যাংক অ্যাকাউন্টে তুমি যা মাল বিক্রি করবা এটা টাকা রাখবা উঠাইবা এইভাবে এইভাবে করো আর চেষ্টা করো যদি মানে কয়েকটা দেশ তুমি ঘুরতে পারো কিনা তাহলে দেখবে যে আল্লাহর রহমতে তুমি হয়তো বা তোমাকে দিয়ে দিতে পারে আর যেহেতু তুমি উঁচা লম্বা চোড়া যেহেতু আমি 6 ফুটের মতন লম্বা চোড়া এবং তুমি খুব সুন্দর করে কথা বলো এবং সুন্দর করে তুমি মানুষকে বুঝাইতে পারো তা তুমি দেখো তুমি চেষ্টা করলে হয়তো পারো আমি সে তার কথাটাই প্রেরণা হিসাবে আমি যুগে নিয়েছি এবং সেই আমাকে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একজন কাউকে না কাউকে একজন উসিলা হিসেবে পাঠায় আমাকে সে বন্ধু উসিলা হিসেবে পাঠিয়েছিল যে কারণে আমি তার কথা মতো এই গার্মেন্টসের কাপড় বিক্রি করতাম আর তখন ডাচ বাংলা ব্যাংক নামে একটি ব্যাংক হয়েছিল সেই ব্যাংকে আমি কিছু কিছু করে টাকা রাখতাম এবং একদিন পরে এই টাকা উঠিয়ে ফেলতাম আবার একদিন পরে রাখতাম এরকম করে রেখে আমি একটা বিশাল বড় ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে ফেলছিলাম 1 বছরের মাথায় এবং আমি এটা প্ল্যান করছি আমি 1 থেকে 2 বছরের ভিতরে আমি আমেরিকা অ্যাটর্নি নিক মানে আমি যাবই আমেরিকা আমাকে যেতেই হবে তখন আমি কি করলাম এই গার্মেন্টসের মাল বিক্রি আর ব্যাংকে যে যেভাবেই করে এটা করে তারপরে আমি একটা পাসপোর্ট করলাম 3 মাস পর পাসপোর্ট করার পরে আমি প্রথমে ইন্ডিয়া একটা ট্যুর দিলাম অর্থাৎ ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া যেয়ে ঘুরে টুরে 2-4 দিন চলে আসলাম চলে আসার পরে তখন আমি এই গার্মেন্টসের মাল এইভাবে বিক্রি করতেছি তখন এক বায়ার বললো যে আমরা মালয়েশিয়া কিছু মাল এরকম এরকম বিক্রি করি তুমি কি মালয়েশিয়া যেতে পারবা তখন আমি চিন্তা করলাম খারাপ না মালয়েশিয়া তা ভাই কীভাবে যাবো তা তুমি একটা কাজ করো মালয়েশিয়া দাঁড়াও তখন ছিল মালয়েশিয়া যাওয়া আসা মাত্র 15 থেকে 20 হাজার টাকার মতন বাংলাদেশি টাকা তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমার যেহেতু কিছু লাভ হয়েছে আমি এই টাকা দিয়ে মালয়েশিয়া একটা ঘুরে আসি হয়তো বা আমার একটু লস হইতেছে কিন্তু তারপরে আমি একটু ঘুরে আসি এই চিন্তা ভাবনা করে আমি 4 থেকে 5 মাস পরেই আমি মালয়েশিয়া চলে গেলাম এবং মালয়েশিয়া গিয়া আমি 3-4 দিন থেকে কারণ আমার কাছে এত টাকা ছিল না এবং আপনারা হয়তো জেনে থাকবেন আমি মালয়েশিয়া গিয়ে কোনো হোটেলে উঠি নাই আমি রাস্তায় 2টা দিন মানে দিন কাটাইছি কারণ হোটেলে উঠলে আমাকে অনেক মালয়েশিয়া রিঙ্গিত দিতে হবে যে কারণে আমি মালয়েশিয়া 2 দিন থেকে চলে আসলাম আসার পর তারপর আমি কি করলাম আর কিছুদিন পর আবার ব্যবসা ট্যাবসা করে কিছু টাকা পয়সা জমাইলাম জমানোর পরে আমি মালদ্বীপ গেলাম মালদ্বীপ থেকে ঘুরে আসলাম মালদ্বীপে যেতে খুব টাকা তারপর গেলাম শ্রীলঙ্কা পরের বছর এর পরের বছর অর্থাৎ 2013 সালে আবার আমি গেলাম শ্রীলঙ্কা তখন শ্রীলঙ্কা খুব একটা ভালো অবস্থান ছিল শ্রীলঙ্কা এরকম করে আমি 4টি দেশ ঘুরছি আমার ব্যাংক স্টেটমেন্ট খুব ভালো এবং আমি বাইং সম্বন্ধে আমার মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেল আমি কিন্তু কিছুই জানি না কিন্তু ওই যে বাইং হাউসে যাইতাম অযথায় আমি যে সারাদিন বসে থাকতাম যে ভাই কী মাল লাগবে কোন মাল লাগবে কোন সুতা লাগবে এই কাপড়টা কত থিকনেস মানে এটা একটা অভিজ্ঞতা আমি নিয়ে নিলাম এবং বাংলাদেশে আমি কিন্তু তেমন কোনো কিছু লেখাপড়ার পরে কিন্তু আমি তেমন কিছু একটা আমার অভিজ্ঞতা ছিল না যেই কারণে আমি কিন্তু মানে বুঝতে পারিনি আমি কোন অভিজ্ঞতায় নিয়ে আসবো তারপর আমি চিন্তা করলাম যে ঠিক আছে এইবার আমেরিকান এম্বাসিতে তখন আমেরিকান এম্বাসিতে ওবামা গভর্নমেন্টে ছিল ওবামা সরকার ছিল তখন আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে আমি এখন দেখি অ্যাপ্লাই করে দেখি এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং আমার একটা গোল ছিল আল্লাহ আমাকে জানি খুব দ্রুততা নিয়ে আমাকে বিষা দিয়ে দেয় এবং আল্লাহর প্রতি আমার এতটা একটা দৃঢ় বিশ্বাস ছিল এবং একটা মনোবল ছিল যে আল্লাহ আমাকে বিষা হয়তো করে দিবে এই চিন্তা আমরা সবসময় 5 সপ্তাহ নামাজ কালাম পড়তাম এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমার জন্য বিষাটা দিয়ে দেয় আল্লাহ যেন আমি জানি আমার ফিউচারটাকে যেন চেঞ্জ করতে পারি এই এই মনোবাসা নিয়ে এগুলি করতে 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 এক সময় আমি কি করলাম আমেরিকান এম্বাসিতে আমি দাঁড়িয়ে গেলাম আমেরিকান এম্বাসিতে যখন দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে যাওয়ার পরে আমাকে একটা ডেট দিল সেই ডেট মতো আমি গেলাম যাওয়ার পর আমাকে প্রথম যে প্রশ্নটা করলো তুমি প্রথমে জিজ্ঞেস করলো যে আপনার নাম আমি বললাম আমার নাম শিমুল আহমেদ আপনি কী করেন যে আমি একটি বিজনেস করি কী বিজনেস করেন আমি একটি বাইং হাউসে স্টক লটে বিজনেস করি তখন ও আচ্ছা তারা কিন্তু কম্পিউটার দিকে লেখতেছে আমার ভাষাগুলি লেখতেছে এবং তারা কিন্তু আমাকে কিন্তু অবজার্ভ করতেছে হয়তো বা ওই নিচে একটি ক্যামেরা আছে ক্যামেরা দিয়েও সে দেখতেছে কারণ আমার তো উপরে একটি ক্যামেরা রয়েছে আমার উপরে একটি ক্যামেরা রয়েছে এবং ওটা আমার ফেস এবং আমি কী করতেছে এবং আমি স্বাভাবিকভাবে আমি একটা জিনিস চিন্তা করছি আমার সাথে আমার আল্লাহ আছে আমি ওদের সাথে যা সত্য তাই বলবো কারণ আমি এখানে কোনো মিথ্যার কোনো ছলনা নেই নেই তারপরে বললো কোন কোন দেশ গেছেন তখন আমি বললাম আমি মালয়েশিয়া গেছি ইন্ডিয়া গেছি মালদ্বীপ গেছি এবং
ইয়েতে নেপাল গেছি কো আর কোথাও যান নাই হ্যাঁ ইনশাল্লাহ যাব কেন যাবেন আমি বললাম এই জন্য যাব যে যেহেতু আমি স্টকলার্ডে বিজনেস করি আমি বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দিই এবং এই সাপ্লাইয়ের অনুযায়ী আমি যেতে পারি তা প্রথম কোথায় সাপ্লাই দিয়েছেন আমাকে মালয়েশিয়া মালয়েশিয়া আমার ভালো একজন বায়ারে রয়েছেন এবং তাকে দিই ও আচ্ছা তা আমেরিকা কি বিজনেসের জন্য যাবেন আমাকে না আমি আমেরিকা বিজনেসের জন্য যাব না আসলে আমেরিকা খুব সুন্দর একটি দেশ এবং আমি জানি আমেরিকা যে লিবার্টি অফ স্ট্যাচু যে একটা আপনারা হয়তো দেখেছেন ছবিতে স্ট্যাচু অফ লিবার্টি ওই লিবার্টিটা আমি দেখতে যাব আর ওইখানে শুনেছি একটা পার্ক আছে সেন্ট্রাল পার্ক ওই পার্কে আমি একটু ঘুরতে যাব এই জন্য আমার আসলে আমেরিকা যাওয়ার উদ্দেশ্য আইদার ভাই আর কোনো উদ্দেশ্য নাই জাস্ট খালি একটি স্বপ্ন ছিল যে যদি দেখতে পেতাম আপনি ট্রাভেল করেন আমি জি আমি ট্রাভেল করি আর বাংলাদেশে কোথায় কোথায় গেছেন তখন আমি বললাম বাংলাদেশে আমি কক্সবাজার তারপরে বাংলাদেশের যে পর্যটন কেন্দ্রগুলি আছে ওইখানকার কথা বললাম যেহেতু আমি বাংলাদেশে ছিলাম বাংলাদেশের ছেলে অবশ্যই আমি ওইসব জায়গায় গেছি তো ওগুলো বললাম বলার পর আমাকে বললো আপনি তিন দিন পর সাইমন সেন্টারে এসে আপনার পাসপোর্ট নিয়ে যান আপনার ভিসা হয়ে গেছে আমি তো তখন মনে করেন খুশিতে আর কি করবো আমি তাদেরকে শুধু ঢুকে বললাম ওকে থ্যাংক ইউ বলে আমি চলে গেলাম চলে যাওয়ার পর তিন দিন পর আমার ভিসাটা আমি সাইমন সেন্টার গেলাম দেখলাম যে আমাকে এম্বাসি পাঁচ বছরের মাল্টিপল একটা ভিসা দিয়ে দিয়েছে এখন এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই জন্য যে এটা আমার একটা মনোবল এবং আমি দেখুন কি কি প্রসেস করছি এবং কি কি থিঙ্ক করছি এই থিঙ্ক করে আমি চিন্তাভাবনা করলাম আসলাম তারপর আমি আমার আশেপাশে যারা ছিল তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার দেনা করে চার পাঁচ লাখ টাকার মতন নিয়ে আমি দুই হাজার পনেরো সালের ২৯শে মার্চ আমি বাংলাদেশ থেকে রওনা দিলাম এখানে এসে আমি ৩০শে মার্চ ২০১৫ আমি আমেরিকা পৌঁছাই অর্থাৎ পাক্কা আমার ১৬ ঘন্টার মতন লেগেছে আমেরিকা আমি আসি আসার পর আমি একদম ব্রেন নিউ আমি কিন্তু কোনো কিছু চিনি না জানি না এবং আমি যখন টিকিট কাটি তখন ওই টিকিটওয়ালা আমাকে একটি হোটেল রিজার্ভেশন করে দিছে এখন কীভাবে যেতে হয় আমি এয়ারপোর্ট থেকে নেমে আমি ডাইনে বামে এদিকে ঘুরতেছি যে কীভাবে যেতে হয় আর নতুন জায়গা নতুন এরিয়া কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে এই যে এই জায়গাটা আমি এখন এসেছি এটা একটা নতুন এরিয়া এই এরিয়া মনে করেন আসলে এই এরিয়াটা কিন্তু আমি কিন্তু জানি না আমি কখনো আসি না আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন চিন্তা ভাবনা করলাম যে এখানে একটি আমি ভিডিও করি এই ভিডিও করার মাধ্যমে আমি কিন্তু এই জায়গায় দাঁড়াইলাম এবং আমি বললাম যেহেতু আমি কন্টেন্ট দিচ্ছি আমি মানুষকে যদি আমার দ্বারা আপনি একটা হেল্প পান বা একটা উপকার পান সেইটুকু আমি একটু বলে যাই আমি যেহেতু একটু পরে কাজে চলে যাব যেহেতু আজকে শনিবার আজকে কাজ হবে আমার কাজ আছে কালকে বন্ধ তা আমি আজকে কাজে যাবো একটু পরে আমার ৫টা থেকে কাজ এখন আমি ভিডিওটা করছি ৩টা সাড়ে ৩টা এখানকার স্থানীয় সময় যাই হোক তারপর আমি নামলাম নামার পরে দেখলাম ট্যাক্সি মানে হলুদ ট্যাক্সি তখন দেখলাম বাঙালি তখন বললো যে ভাই আপনি কি বাঙালি মানে দেখে মুখ দেখে কারণ আমাদের বাঙালিদের ফেসই আপনি দেখলে বুঝবেন ও হ্যাঁ আমি বাঙালি কোথায় যাবেন আমাকে ভাই আমি তো নতুন আইসি আমি তো জানি না শুনি না আপনি কি আমাকে এখানে কোনো কম দামের ভিতরে ছোট একটা হোটেল দিবেন কারণ আপনি যখন এখানে আসবেন আপনি যদি ছোট কম দামের ভিতরে একটি হোটেল চান তাহলে একমাত্র ট্যাক্সিওয়ালারা যারা ট্যাক্সি চালায় তারাই কিন্তু বলতে পারে কারণ ট্যাক্সিওয়ালারা যেহেতু প্রতিদিন এখান থেকে প্যাসেঞ্জার নিচ্ছে আর ড্রপ করছে তাহলে অতএব আপনি যদি আসেন আমার এই প্ল্যান মতন এইভাবে যদি আসেন তাহলে আপনি বা আমি যেটা করেছি তখন একটি ছোট হোটেলে উঠলাম কত প্রতিদিন ১০০ ডলার করে দিতে হবে আমার কাছে আসলে মোট ৪,০০০ থেকে ৫,০০০ ডলারের মতন ইতিমধ্যে ৫০০ ডলার শেষ আর আছে ৪,৫০০ ডলার কারণ আমি কিছু টাকা পয়সা এখানে নিয়ে এসেছিলাম ইনকেস যদি কোনো ভুল হয় আর একটা রিটার্ন টিকিট ছিল যাই হোক তারপর আমি মনে করেন অনেক ধার ধেনা করে কিন্তু আমি কিন্তু আমেরিকা এসেছি এবং অনেক কষ্টও করেছি এখানে এসে আমি ওদিকে যাচ্ছি না সোজা বাসা যেটা বলছি তারপর আমি একটা হোটেলে উঠলাম হোটেলে উঠে গোসল টোসল করে খুব টায়ার্ড কারণ বিমানে বাই এক দুইটা দিন আমি বিমানে জার্নি করছি তো অত বুঝতেই পারছেন যে খুব আমার অবস্থা খুব খারাপ মানে এই যে এখন যেরকম এখানে প্রচুর গরম এই গরমে আমি যেরকম ঘামছি ঠিক এরকম আমি তখন ঘামতাছি এবং সেই সময়টা ছিল একটু ঠান্ডা ঠান্ডা মানে উইন্টার মৌসুম কারণ আমেরিকা ৬ মাস থেকে ৭ মাসের মতন ঠান্ডা থাকে আর ৩ মাস থাকে প্রচুর গরম আর ২-১ মাস থাকে গ্রীষ্মকাল মানে মোটামুটি ঠান্ডাও না গরমও না তা এরকম ঠান্ডার মধ্যে আসছি আমি ঠান্ডার মধ্যে সবাই জ্যাকেট জুকেট গায়ে দিয়া আর আমি মনে করেন ঘামতে ঘামতে মনে করেন পড়ে যাচ্ছে মানে ভয় পাইতেছি যাক আল্লাহর নাম নিলাম বললাম যে ঠিক আছে আল্লাহ সব কিছু ভদ্রলোক আমাকে নিউ ইয়র্কের শহর না শহরের পাশে
একটা জায়গায় বললো যে এই হোটেলটা যান, এই হোটেলের ভিতরে টাকা কম নেয়, আমি যেটা জানি। আমি বললাম যে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার ভিলেজে কত? বললো যে আমার $50 দিলে হবে। আমি $50 দিলাম, দিয়ে হোটেলে গেলাম। হোটেলে যেয়ে, কারণ যেহেতু আমি আরও চারটা দেশ ভ্রমণ করেছি, আমি জানি কীভাবে হোটেল নিতে হয়। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা চার পাঁচটা দেশ কেন ঘুরবেন, ঘুরলে আপনাদের ভিতরে একটা অভিজ্ঞতা আসবে যে বিদেশে গেলে কী করতে হয়। আমি সেই চারটা দেশের সেই অভিজ্ঞতাটা আমি অর্জন করে আমি এই আমেরিকা, সেম প্রসেস বাই এক জিনিস, খালি আমেরিকা, নেপাল, মালয়েশিয়া, কিন্তু কার্যক্রম, টাকা পয়সা সব কিছু সেম। তা আমি সেই জিনিসটাই পদ্ধতিটা দিলাম যে আমি একটি আই নিড এ হোটেল, হাউ মাস? বললো যে $100 ওয়ান নাইট, ইয়েস $100। তো হয়নি যা চেক আউট, অর্থাৎ কোন সময় তুমি বেরিয়ে যাবা? আমি বললাম যে আমি থাকতে পারি দু তিন দিন, যে বলতো আমি না না ই করি। ওকে ওকে, তো $100 দিলাম, আর আবার পাসপোর্টটা দেখালাম, আর আবার রুম দিয়ে দিল। রুমে যা গোসল টোসল করে টোরিয়া, এখন প্রচুর খিদা লাগছে ভাই, বিমানে তো খেয়েছি, এখন এখানে খামু কোথায়? আমি ওই হোটেল থেকে বের হইয়া আমি সামনে দাঁড়িয়ে রইলাম এবং খুঁজতে লাগছিলাম যে হোটেলে কোনো বাঙালি পরিচিত কোনো লোকজন পাওয়া যায় কি না। তখন দেখলাম যে না, ওইখানে একটা বাঙালি ছিল, কারণ এই আমেরিকা প্রত্যেকটা হোটেলে আপনি বাঙালি পাবেন, কারণ আমেরিকা প্রচুর বাঙালি বসবাস করে। যদি না পান, ওদেরকে যদি বলেন আমি রেস্টুরেন্ট, আমি কোথায় খাবো, তখন ও আমাকে বললো যে এই এই অ্যাড্রেসে যান, এই অ্যাড্রেসে যায় এখান থেকে সোজা হেঁটে যান, গেলে দেখবেন ওইখানে প্রচুর বাঙালি আছে, ওইখানে গিয়া আপনি বাংলাদেশের যে খাবারগুলি হোটেল রেস্টুরেন্ট পাবেন। আমি ওইখানে চলে গেলাম, যে খাবার দাবার খেলাম প্লাস আবার কিছু খাবার নিয়ে আসলাম, যে রাতে তো বেরোবো না, ঘুমিয়ে যাবো তা রাতের জন্য, আর রাস্তাটা মনে রাখলাম। এরকম করে আমি তিন দিন থেকে চার দিন হোটেলে ছিলাম, এবং আমি যখন যাওয়া আসা করতাম ওইখানে যে বাঙালি যে কমিউনিটি ছিল ওদের সাথে আমার একটা খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এই এইভাবে এইভাবে এক পর্যায়ে আমি এই আমেরিকায় আমি পরবর্তীতে এখানে রয়ে গেলাম, এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। তাই আমি আপনাদেরকে যে বলছি যে এরপর আর আমি হিস্টোরি গেলাম না, এই হিস্টোরি বলতে গেলে এই ভিডিওর মেমোরি শেষ হয়ে যাবো, বা এটা সারাদিনও শেষ হবে না, হয়তো বা আপনাদেরকে বলবো, আস্তে আস্তে বলবো। এখন আমরা পয়েন্টে আসি, আপনি যখন আমেরিকায় আসার জন্য চিন্তা ভাবনা করছেন বা আপনি আসতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? এটাই তো কথা। আমি যে প্রসেসটা বলছি, আপনাকে একটা বিজনেস রান করতে হবে, এবং আপনাকে চিন্তা ভাবনা রাখতে হবে আমি সামনের বছর আমেরিকান এম্বাসিতে অ্যাপ্লাই করার জন্য দাঁড়াবো। এই জন্য আপনি যে কোনো একটা বিজনেস, যেহেতু আপনি স্টুডেন্ট না বা আপনি এখন পারবেন না সেই বিষয় নিয়ে, আপনি যে দক্ষতা, যদি আপনার একটা দোকান থাকে বেস্ট ভালো, তাহলে আপনি সেই দোকানের আপনি একটা অ্যাকাউন্ট খুলেন, এবং আপনি প্রয়োজনে প্রতিদিন টাকা রাখবেন, এবং ওই একই টাকারে কম বেশ করে উঠেবেন, আবার পরের দিন থুয়েবেন, উঠেবেন পরে থুয়েবেন, এবং বলবেন যে হ্যাঁ আমি একজন বিজনেসম্যান, আমি ভালো বিজনেস করি। জাস্ট আমেরিকানরা চায় জানে আপনি একজন কর্মদক্ষ লোক এবং আপনার কাছে অর্থ আছে। তারা কোনো, অর্থাৎ বিদেশ বলে না, যে জায়গায় বলুন, গরিব মানুষদের কোনো জায়গায় দাম নাই। গরিব হয়ে আমরা যারা জন্মাই, আসলে আমাদের, আমি জানি না এটা আল্লাহরই কি কুদরত, হয়তো বা আল্লাহ চায়, আল্লাহ না চাইলে তো আর আমরা এইভাবে জন্ম নিইনি, বা আমরা তো ভাই হারামের টাকা দিয়ে বড় হইনি গা। আজকে যার কারণে দেখুন আল্লাহ আমার মতন একটা ব্যক্তিকে আমেরিকার মতন রাখছে, এবং সব সময় আল্লাহকে স্মরণ রাখছি বিদায়। তাই আপনি এরকম একটি বিজনেস করবেন, এবং বিজনেসে এগুলি করবেন, আর আপনি এক বছরে আপনি চিন্তা করবেন দুটা থেকে তিনটা দেশ ঘুরতে, আপনি এর বেশি যাবেন না, এর বেশি ঘুরবেন না, দুটা থেকে তিনটা দেশ, পরের বছর দুটা থেকে তিনটা দেশ ঘুরে তারপর আপনি যখন আপনি পাসপোর্ট দিবেন, আপনার ওই পাসপোর্টের উপর এবং আপনাকে যে প্রশ্নটি করবে, আমি যেভাবে প্রশ্ন উত্তর দিয়েছি আপনি ঠিক সেইভাবে উত্তরটা দিবেন। আপনার ভিতর কোনো ভয় সংকোচ এবং কোনো রকম মিথ্যা কথা বলবেন না, কারণ আপনি যখন টাকা রেখেছেন, আপনি কী বিজনেস করেন, আপনাকে কিন্তু এই প্রশ্নটি জিজ্ঞেস করবে, এবং এই প্রশ্নটির উপর এখন আপনি যদি না করেন, আপনাকে এই প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন না, তখন ওই আমতা আমতা করে আর ওরা বুঝে ফেলে। যখনই আপনি আপনি যখন একটা মিথ্যা কথা বলতে যাবেন, বা যার সাথে, আমি যদি আপনার সাথে এখন একটা মিথ্যা কথা বলতে যাই, আমি কিন্তু আমতা আমতা করবো, কি জানি মনে মনে বলতেছি, আমাকে এখন একটা কথা জিজ্ঞেস করছে, আপনার নাম কি? আমার নাম রহিম। আমার নাম রহিম। ওরা কিন্তু আপনার অ্যাবসেন্টে এবং আই মানে চোখের ভাষায় ওরা বুঝে ফেলায় আপনি মিথ্যা বলছেন। আমেরিকান এম্বাসি যে একমাত্র ঘুষ খায় না, কোনো কিছু খায় না, আপনি সত্য কথা বলে পাসপোর্ট পেয়ে মানে ভিসা পেয়ে যাবেন।
আপনি সব সময় চেষ্টা করবেন সত্য কথা বলবেন আর যে প্রসেসটি আমি বললাম আপনি ভাই এই প্রসেসটি করেন ইনশাআল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনার ভিসা হয়ে যাবে আমি আপনাকে বলছি না যে আমার এই ভিডিও দেখুন বা শেয়ার করুন বা লাইক দিন বা আমাকে কমেন্টস করুন কেন বলছি না আমি আপনাদের সাথে ভিউ বাড়িয়ে আমি ভাই এখানে ভিউ বাড়িয়ে কয় টাকা পাবো $50 পাবো বা $100 পাবো আমি ভাই $50-$100 জন্য বা আপনাদের কাছে ঋণী হতে চাই না ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন জাস্ট আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের ভালোবাসা চাই আজকে যদি আপনারা আমাকে দোয়া করেন ভালোবাসা দেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন তা আমি আপনাদেরকে ভিউ বাড়ানোর জন্য বলছি না আমি আপনাদেরকে যেই পন্থাটা বলছি এই পন্থা আপনি এগিয়ে যান এবং এগিয়ে যেয়ে আপনি এই আমেরিকায় এসে আপনি আপনার পরিবারকে দেখেন আপনি আপনার পরিবারের দিকে ফোকাস দিন দেখবেন ইনশাআল্লাহ এবং সবসময় আল্লাহকে স্মরণ রাখবেন এবং আপনার মনোবল এবং আপনার দৃঢ়তা যদি আল্লাহর প্রতি থাকে আপনি একদিন না একদিন বড় হবেন একদিন না একদিন এই আমার মতন এই জায়গায় দাঁড়িয়ে আপনিও এরকম মানুষকে সুন্দরভাবে অ্যাডভাইস দিতে পারবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কোনো কথায় যদি আপনাদের কষ্ট লেগে থাকে অথবা যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই জানিয়ে বলবেন এবং আপনারা কী রকম ভিডিও দেখতে চান বা কোন বিষয়ে জানতে চান আমাকে জানান আমি ইনশাআল্লাহ আমি বললাম আমি যখনই সময় পাবো বা যখনই মানে কাজে যাব কাজে যাওয়ার আগে আপনাদের জন্য এরকম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ কথা দিলাম তা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু